ওই অর্জুন কুমারকে তো আপনি সিনেমাতেও দেখতে পাবেন। বাই গড বলছি, এই চমকটা যদি মিস করে যান না তাহলে কিন্তু আর দেখতে পাবেন। অকালবোধনের মতো বড়সড় কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছে। শিমুলপুরের লোক হয়ে আমরা আর অন্য জায়গায় কেন যাব? আমরা আছি ঝিল্লিমা, আসছি সন্ধেবেলায়। এই রিক্সা ঘোরো ঘোরো। গুড জব। আপনার থেকেই তো শিখেছি। বাই গড ক্রিশ, উনি এত অবাক কেন হচ্ছেন? উনি তো একদিন আমাকে সানির কাছে নিয়ে যাবেন বলে বাবা আর সৎ মায়ের কাছে দিয়ে এসেছিলেন। সেখানে আমি তো একটা ভালো কাজ করার জন্য সবাইকে এক জায়গায় জড়ো করছি, আর আপনি তো আমাকে মিথ্যে বলেছিলেন শুধুমাত্র আমার বাবার কাছ থেকে একটা চেক পাওয়ার জন্য। কি তাই তো মিস্টার সিংহরা? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখনো তো কতগুলো বাড়ি বাকি আছে, চলো চলো চলো। তোমাকে অনেক বড় হতে হবে ঝিল্লি, গল্প লিখতে লিখতে জানতে পারবে সব চরিত্র সাদা কালো হয় না, রক্ত মাংসের মানুষের নানা রং হয়। হয়তো কোনোদিন চিনবে আমায়, তখন বুঝবে আমার সম্বন্ধে কিছু ভুল ধারণা পুষে রেখেছিলে নিজের মনে। ঋষিদা চলো। ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে, কি বলো ঝিল্লি? হ্যাঁ, কিন্তু সবাই তো ছাতিমপুরে যাওয়ার প্ল্যান করছিল গো। তবে আমাদের ঝিল্লির বুদ্ধির জোরে মানে ওর সারপ্রাইজের প্ল্যানটাই কিন্তু সবাই বলেছে যে সন্ধেবেলায় তেঁতুলপাতায় কি হচ্ছে সেটাই দেখতে আসবে। ঝিল্লি চৌধুরী তুলসি গ্রেট, গ্রেট তখনই হবে যখন নাটকটা ঠিক করে নামবে, তার আগে না সেটার জন্য লাগে রিহার্সাল। রিঙ্কি বলছি যে ডিরেক্টরটা কে গো, মানে কার পরিচালনায় এই নাটকটা নামছে? ঝিল্লি বলছি থাক না, মানে উনি কি ভুলে গেছেন? হ্যাঁ, উনি কি ভাবছেন ঝিল্লি চৌধুরীর রিহার্সালের কথা একবারে ভুলে মেরে দিয়েছে তাই তো? এই যে আপনি, একটা অর্জুন করার কথা শুনলে তো ভয় আপনার হাঁটু কাঁপে, মেজাজ দেখো ষোলো আন। এই আমি কোনো কিছু ভয় পাই না, এসব কোনোদিন করিনি তাই করছি না। আপনি এখন চাইলেও আমি আপনাকে নেবো না। তুমি কি চাইবে? আমি চাইবো না, আমি আপনাকে নেবো না। দরকার নেই, চুপ করো, দাঁড়িয়ে দেখছো কি? চলো এখন প্রচুর কাজ বাকি, রিহার্সাল করতে হবে। মনে হয় না কন্ট্রাক্ট টেনে একেবারে ছেড়ে দিই। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।